গাইজ, এই যে আমি বক্সগুলো পরিষ্কার করতেছি, বক্সগুলোর ভিতরে বেশি নোংরা নাই, তবে অনেক ছোট ছোট পোকা হয়েছে দেখতেছি। এই যে এখানে আমার আনারস গাছ আছে, তো আমার আনারস গাছে এর আগের বার এখানে একটা গাছ ছিল, ওই গাছটা আনারস ধরছিল, এগুলোতে এখনো ধরে নাই। আসসালামু আলাইকুম গাইজ, তো আজকে চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা তো সবাই জানেন যে আমার হচ্ছে লাভবার্ড কিছুদিন আগে ব্রিডিং কমপ্লিট করলো। তো ব্রিডিং হচ্ছে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো বেবি পাইছিলাম, আপনারা সবাই জানেন, দেখছেন আমি হ্যান্ড ফিডিং করেছিলাম, সে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো হয়েছে কি হচ্ছে, আমার লাভবার্ডগুলো আবার ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে, বক্সের জন্য একদম পাগল হয়ে গেছে। আমি চাইছিলাম না এত দ্রুত তাদেরকে ব্রিডিংয়ে দিতে, কিছুদিন রেস্ট দিতে চাইছিলাম, বাট এখন দেখতেছি সবগুলো ডিম পাড়ার জন্য মানে একদম অস্থির হয়ে গেছে, এখন তারা হচ্ছে ডিম দিবে। তো আমি কি আমি আমার বক্সগুলো আমি ক্লিন করছিলাম না, তখন বেবি বেরোছিল, তারপরে আমি বক্সগুলো ক্লিন করছিলাম না। তো আজকে দেখতেছি মানে বক্সগুলো লাগানোর জন্য নিছিলাম, তো দেখতেছি বক্সগুলো পরিষ্কার নেই, ভিতরে অনেক পোকা হয়ে গেছে। তো যার কারণে বক্সগুলো আজকে আমি হচ্ছে পরিষ্কার করব, পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে হচ্ছে আপনার স্প্রে করে দিব, যাতে তার কোনো প্রবলেম না হয়। অনেক ভাইয়ের দেখতেছি মাইটসের প্রবলেম হচ্ছে, আমি যাতে সেই প্রবলেম ফেস না করি এই জন্য আমি আগেই হচ্ছে সতর্ক হয়ে নিচ্ছি। এই জন্য আমি আজকে হচ্ছে আমার বক্সগুলো পরিষ্কার করব এবং হচ্ছে আমি হচ্ছে জীবাণুনাশক স্প্রে করব, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, এই যে আমি বক্সগুলো পরিষ্কার করতেছি, বক্সগুলোর ভিতরে বেশি নোংরা নাই, তবে অনেক ছোটো ছোটো পোকা হয়েছে দেখতেছি, এই জন্য আর কি আমার আরও বেশি একটা ভয় লাগতেছে, যদি একবার যদি পাখির মাইটসের প্রবলেম হয় তাহলে অনেক একটু ঝামেলাই হয়ে যাবে। সেই জন্য আগেই হচ্ছে আপনারাও আপনার পাখিদের ব্রিডিং বক্স দেওয়ার আগে বা হচ্ছে পাখিকে ব্রিডিং করানোর আগে একটু আপনারা যত্নবান হয়ে নেবেন, দেখে নেবেন কোনো প্রবলেম আছে কি না, কারণ এই প্রবলেম একবার ধরে গেলে অনেক ঝামেলা হয়, যাইতেই চায় না। আল্লাহর রহমতে আমি এখন এই প্রবলেমে ভুগি নাই, দোয়া করবেন সবাই আমার জন্য যেন আমি এই প্রবলেমে না ভুগি, এই জন্যই আমার এত সতর্ক অবলম্বন করা লাগছে। এই গাইজ দেখেন, বক্সের ভিতরে এর আগের বার নেক্সটিং করছিলো, সেই নেক্সটিং ম্যাটেরিয়ালগুলো এখনও ওইভাবেই আছে, ভিতরে কোনো নোংরা নাই। তারপরেও আমি হচ্ছে সেফটির জন্য আগেই আমি পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো আপনারা আপনাদের ব্রিডিং বক্সগুলো নিয়মিত পরিষ্কার করবেন, জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন, কারণ এরা তো কেস বার্ড, তো এরা তো ধরেন অনেক কিছুই পারে না, এই জন্য আপনাকে একটু কষ্ট করে করতে হবে, পাখির প্রতি যত্নবান না হলে পাখি ভালো ব্রিডিং করবে না। আপনারা পাখিকে সুন্দর যত্ন করবেন, দেখবেন আপনার পাখি মাশাআল্লাহ অনেক ভালো ব্রিডিং করবে। আপনি আপনার পাখিকে যতটুকু পরিচর্যা করবেন আপনার পাখিও ততটুকুই আপনাকে ফিডব্যাক দিবে, এই আর কি। আরেকটা কথা বলি আপনাদেরকে, তো আপনারা পাখি আপনারা জীবাণুনাশক স্প্রে করার আগে অবশ্যই আপনারা জীবাণুনাশক মেডিসিন তো দিবেনই, তার সাথে নিম পাতা আছে, নিম পাতা দিয়ে পানিটা একদম ভালোভাবে ফুটিয়ে নেবেন, কারণ এতে কি নিম পাতা থেকে অনেক ভালো উপকার পাওয়া যায়, কারণ প্রত্যেকটা জীবাণুনাশকই হচ্ছে আপনার হচ্ছে নিম পাতা বেস্ট, আপনারা সবাই জানেন। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নিম পাতা ইউজ করবেন, নিম পাতা স্যাবলন দিবেন, দিয়ে পানিটা মিশাবেন, মিশিয়ে তারপর আপনারা যেটা ইউজ করবেন যে জীবাণুনাশক স্প্রে হিসেবে যেটা ইউজ করবেন আপনারা সেটা দিবেন, তাহলে ভালো কার্যকারিতা আপনারা পাবেন, তো আমিও সেটাই দিব। তো আপনারা দেখা দিব আমি জীবাণুনাশকের জন্য আমি কী ইউজ করতেছি। গাইজ এই দেখেন, আমার হচ্ছে বক্সগুলো সব ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি জীবাণুনাশক স্প্রে করার জন্য স্প্রেগুলো আমি রেডি করব। তো এখন বক্সগুলো আমি মোটামুটি 14 পেয়ারকে আমি হচ্ছে ব্রিডিংয়ে দিব, তো সুন্দর করে আমরা বক্সগুলো সব পরিষ্কার করে ফেলাইছি গাইজ। তো এই যে আমি হচ্ছে পানি নিয়ে আসলাম, পানি আমার নিয়ে আসা হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে জীবাণুনাশক হিসাবে যে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ভেরকিল ভেট, এটা আছে ভেরকিল ভেট, এটা হচ্ছে আমি জীবাণুনাশক হিসাবে আমি ইউজ করব, এটা হচ্ছে আপনার হচ্ছে যেসব পরজীবী আছে সবগুলো ধ্বংস করে, এটা আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করে আমি বেশি উপকৃত হয়েছি। তো চলুন আমি এটা মিশিয়ে দিচ্ছি, এখানে বিধি লেখা আছে আপনি কতটুকু পানিতে কতটুকু দিবেন,
তো আমি সেই পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আমার যতটুকু পানি লাগতেছে ওই পরিমাণ মতো। তো গাইস এখন চলুন আমরা স্প্রে করব। তো দেখেন গাইস সব বক্স আমার মোটামুটি স্প্রে করা কমপ্লিট, স্প্রে করে দিয়েছি জীবাণুনাশক দিয়ে। তো আমার আর কোনো চিন্তা নাই, এখন বাকিটা আল্লাহর হাতে, দেখা যাক কী হয়। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আল্লাহ হাফেজ গাইস। এখানে যে দেখেন আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, সেখানে লাউ গাছ একটা আছে, লাউ গাছ দিছি, একটা আম গাছ আছে, লাউ গাছটা বেশ বড়ই হয়ে গেছে, হয়তো আর কিছুদিন পরে ফুল ফোটা শুরু করবে। এই যে এখানে দেখেন ধনে পাতা আছে, ধনে পাতা কিছু বীজ লাগাইছিলাম তো হয়ে গেছে। তো এখানে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই আমার ছোট ছাদ বাগান। তো এই যে এখানে আমার আনারস গাছ আছে, তো আমার আনারস গাছে এর আগের বার এখানে একটা গাছ ছিল, ওই গাছটা আনারস ধরছিল, এগুলোতে এখনও ধরে নাই। তো এবার ধরলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম গাইস।